বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তোমরা যারা সেকেন্ড সেমে স্টুডেন্ট আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, সেকেন্ড সেমে তোমরা পার্টিকুলারলি যারা ইভিএস বা পরিবেশ বিদ্যা কম্পালসারি রেখেছো, তোমাদের কাছে আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে টপিকটা আমি আজকে আলোচনা করব, তোমাদের কিন্তু কামিং এক্সামে এটা কিন্তু আসছে বলা যেতেই পারে। ওকে, তো জীব বৈচিত্র থেকে আমি টপিকটা আমি নিয়েছি যে ইনসিটু এবং এক্সিটু পদ্ধতিগুলি বা সংরক্ষণগুলির মধ্যে তুলনা করো। ঠিক আছে, একেবারে বাচ্চা কনসেপ্ট, ইজি, তুমি শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য। তবে আমি যেটা বলি, এটা কিন্তু প্রত্যেকবারে বলা সম্ভব না আমি কোনখান থেকে আমি টপিকগুলো নিচ্ছি বা আমি কোয়েশ্চেনটা লিখেছি ওইভাবে যে জীব বৈচিত্র সংরক্ষণে, তোমরা যাতে বুঝতে পারো যে বায়োডাইভার্সিটি থেকে নেওয়া হচ্ছে বা জীব বৈচিত্র থেকে নেওয়া হচ্ছে। তার জন্য আমি বলবো এই চ্যানেলে পার্টিকুলারলি পরিবেশ বিদ্যা থেকে কী করা আছে, প্লে লিস্ট সাজানো আছে, তোমরা ওখানে চলে যাবে ওয়ান বাই ওয়ান। আমি কিন্তু সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দিয়েছি, ওয়ান বাই ওয়ান তুমি যদি দেখতে থাকো তাহলে তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা থাকবে। ঠিক আছে, পরিবেশ বিদ্যা থেকে অ্যাকচুয়ালি তোমাকে এক্সামে কী করতে হবে। তো আমাকে তো প্রত্যেকবারে বলা সম্ভব না এটা ওখান থেকে নেওয়া হয়েছে, ওটা ওখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তার জন্য সবাইকে বলবো আমি কনসেপ্টটা ক্লিয়ার রাখা, ক্লিয়ারিটি আনার জন্য। ওকে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা কথা বলবো, দেখো আমি পরিবেশবিদ্যা কিন্তু তোমাদের সুবিধার জন্য এক্সট্রাভাবে আমি কিন্তু আপলোড করছি। তো আমার কিন্তু পার্সোনালি কোনোরকম ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল না যে আমি পরিবেশবিদ্যা থেকে কোনোরকমভাবে কোনো জিনিস প্রোভাইড করি। তোমাদের রিকোয়েস্টে যেভাবে ফার্স্ট সেমে করে বলেছিলে যে কম্পালসারি ইংলিশ কম্পালসারি থেকে আপলোড করতে, তো আমি করেছিলাম। তো তেমনিভাবে তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু সেকেন্ড সেমে পরিবেশবিদ্যা থেকে আপলোড করছি। ওকে, বাট তোমাদের কাছ থেকে এটাই কোনোরকমভাবে রেসপন্স আমি পাচ্ছি না, আমি বুঝতেই পারছি না। ভিউজ কিন্তু হচ্ছে কিন্তু কোনোরকমভাবে লাইক, কোনোরকমভাবে কমেন্ট আমি বুঝে উঠতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি অডিয়েন্সরা কারা, তোমরাই দেখছো না অন্য কারো, মানে কেউ দেখছে, তাহলে তাদের কোনো লাভ নেই, কমেন্ট করেও লাভ নেই, বুঝতে পারলো বা পারলো না তাদের কিছু লাভ নেই, তার জন্য হয়তো তারা কিছুই করছে না। তো আমি যদি তোমরা যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে দেখছো এবং তোমার যদি এই টপিকটা কাজে আসে, তুমি এটা কিন্তু কমেন্টে জানিও তোমার কেমন লেগেছে। আমি বলছি না যে ভালো ভালো কথা আমাকে লিখতে হবে, এরকম নয়, তুমি বুঝতে পারলে বা না পারলে এটাই, আর তাও এটাও বলছি না তুমি কিছু অ্যান্টি সোশিয়াল কথাবার্তা এখানে লিখো। ঠিক আছে, যেটা আমরা এডুকেশান নিয়ে কাজ করছি কোনো মতেই কাম্য নয় একটা এডুকেটেড ছেলে বাজেভাবে কমেন্ট করুক। ঠিক আছে, এটা চাই না। কিন্তু তুমি যদি না বুঝতে পারলে অবভিয়াসলি তুমি কমেন্ট করে জানাও, আর যদি টাইম না থাকে তাহলে ইউ হ্যাভ টু প্রেস দ্য লাইক বাটন, সময় বাঁচানোর জন্য তুমি লাইকটা কিন্তু দিতে পারো। ওকে, এটা আমি বললাম। আর যদি আদারওয়াইজ, ওকে, ইউ হ্যাভ টু ফিল ফ্রি টু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশনস, অর ইউ হ্যাভ টু প্রেস দ্য লাইক বাটন, অর অথবা তুমি যদি দুটোর মধ্যে কোনোটাই না করো তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের কোনোরকমভাবে টপিকগুলো কাজে আসছে না। তো আমি আজ থেকে এটাই হয়তো তোমার হয়তো লাস্ট টপিক হয়ে যাবে, ওকে, শেষ ভিডিও হয়ে যাবে পরিবেশবিদ্যা থেকে। আমি কোনোরকমভাবে আর কোনো আপলোড আমি করছি না। ওকে, তো চলো, আমি যেটা বলার আমি বলে ফেললাম। তো আজকে যেটা আলোচনা করছি, জীব বৈচিত্র সংরক্ষণে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য। একেবারে বাচ্চা কনসেপ্ট বলেছিলাম, তোমাকে যদি বলা হয়, তুমি যদি না বুঝো, আমি যদি তোমাকে বলি গুজরাটে গির অরণ্যের সঙ্গে যদি আমি কোনো চিড়িয়াখানা, মানে আলিপুর চিড়িয়াখানা যদি পার্থক্য টানতে বলি, তো তুমি অনায়াসে তুমি লিখে দিতে পারবে আশা করি। কারণ অরণ্য মানে খুব বড় হয় আর চিড়িয়াখানা খুব ছোট হয়। অরণ্য কোনো রকম টাকা লাগে না, কিন্তু চিড়িয়াখানাতে মানে তোমার পশু পাখি রাখতে গেলে কিন্তু খুব একটা টাকার প্রয়োজন আছে। ঠিক আছে, তাদের পরিবেশ তৈরি করতে হবে, খেতে দিতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে তোমাকে যদি একটা অরণ্যের সঙ্গে আমি যদি কোনো চিড়িয়াখানার পার্থক্য বলতে বলি, তুমি অনায়াসে লিখে দিতে পারবে। ঠিক আছে, তেমনিভাবে এখানটা যদি আমি গুজরাটের গির অরণ্য আমি সমান আমি ইজিক্যাল টু করতে পারি কি ইনসিটু সংরক্ষণ, আর চিড়িয়াখানা ইজিক্যাল টু আমি এক্সিটু সংরক্ষণ, মানে আমি অরণ্য বলতে বোঝাবো ইনসিটু এখানটা, আর চিড়িয়াখানা বলতে বোঝাবো এক্সিটু। আর আমি যদি ওভাবেই যদি আমি ডিফারেন্সটা টেনে দিতে পারি তাহলে আমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনসিটু মানে আমরা জেনারেলি বুঝে থাকি, বাচ্চা থেকেই তো আমরা শিখছি ইন মানে কোনো কিছু ভিতরে আসা। তো এভাবে বুঝে যাই, ইনসিটুকে আমরা গুলিয়ে ফেলে কী করি বলো তো, চিড়িয়াখানা করে দিই, আর এক্সিটুকে আমরা উল্টোটা করে দিই, তার জন্য কিন্তু কোশ্চেনটা ভুল হয়ে যায়। তো ইনসিটু মানে দেখো, ইন আমরা পরিবেশবিদ্যা পড়ছি, ইন মানে একটা বড় কারো কারো মানে ভিতরে থাকা, মানে পরিবেশের ভিতরে থেকে তারা পরিবেশের প্রাণীরা স্বাচ্ছন্দ্যে বড় হয়ে উঠছে, তাহলে সেটাকে বলা হবে ইনসিটু। আর যখন তাদের সেখানটায় বাসভূমি কোনো রকম প্রবলেম আসছে, তাদের প্রজাতি নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেই বাসভূমি থেকে নিয়ে এসে আমরা কোথায় আনি, চিড়িয়াখানাতে এনে তাদের পরিবেশ অনুকূল পরিবেশ তৈরি করে সেখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, সেটাকে বলা হবে এক্সিটু। তাহলে আমরা বলতে পারি অরণ্য ইজিক্যাল টু মানে গির অরণ্য বা জিম কর্বেট বা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ইজিক্যাল টু কিন্তু ইনসিটু মানে প্রকৃতি, আর এক্সিটু মানে কিন্তু চিড়িয়াখানা অপ্রাকৃতিক মানে মনুষ্য সৃষ্টি। এটাই বুঝে গেলে
পুরোপুরি লিখে দিতে পারবে। তাহলে ইনসিটু কি বলা হচ্ছে? ইনসিটু সংরক্ষণ প্রাকৃতিক পদ্ধতি, প্রকৃতির মধ্য থেকে তারা বড় হয়ে উঠবে জীবজন্তুগুলো। আর এক্সসিটু সংরক্ষণ পদ্ধতি কিন্তু মনুষ্য সৃষ্টি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক আছে? দুই আমরা কি করতে পারি? তাহলে অরণ্য মানে বুঝতে পারছো অনেক বড়, তাহলে এক্ষেত্রে বা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ অনেক বড়, এটা কিন্তু ইনসিটু। তাহলে এক্ষেত্রে বৃহৎ অঞ্চলের প্রয়োজন আছে, ঠিক আছে, বা বৃহৎ ক্ষেত্রের প্রয়োজন আছে। কিন্তু চিড়িয়াখানা তো কোনোরকম বড়ো অঞ্চল জুড়ে হয় না, সো অপেক্ষাকৃত কম অঞ্চল গ্রহণ করে তার মধ্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করে কখনও কখনও, বা কৃত্রিম জিনের প্রজনন ঘটিয়ে কী করা হয় বলতো, বন্যপ্রাণীকে সংরক্ষণ করা হয়, এক্সসিটু সংরক্ষণ, ঠিক আছে? আর দেখো ইনসিটু সংরক্ষণ মানে বুঝতে পারছো বাঘ বা সিংহ বা বিভিন্ন রকম লুপ্তপ্রায় প্রাণী তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। কোথায়? গুজরাটে গির অরণ্যে তো সিংহ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে না, তার জন্য এই সংরক্ষণে কিন্তু খরচ নেই বললেই চলে। আর কিন্তু এক্সসিটু সংরক্ষণে কিন্তু খরচ আছে, এই সংরক্ষণে কিন্তু অনেকটাই খরচ বেশি। তার জন্য কিন্তু চিড়িয়াখানায় ঢুকতে গেলে তোমাকে বিনা পয়সায় ঢোকায় না, তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট টাকা তোমাকে পে করতে হয়, কারণ তাদের দেখাশোনার জন্য, তাদের যেহেতু মাংসাশী প্রাণী, তাদের অনেক রকম ফুড প্রোভাইড করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য, তার জন্য কিন্তু এক্সসিটু সংরক্ষণ কিন্তু অনেকটা খরচ বেশি। তা উদাহরণ হিসেবে বলে দিতেই পারি জাতীয় পার্ক বা অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কিন্তু ইনসিটু সংরক্ষণের উদাহরণ, আর এক্সসিটু মানে চিড়িয়াখানা বলতেই পারি। আর তোমরা এখানে দিতেই পারো জিম কর্বেট ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, দুধুয়া ন্যাশনাল পার্ক, কানাহা জাতীয় উদ্যান, তারপরে আমাদের যদি পশ্চিমবঙ্গে চলে আসি গরুমারা জাতীয় উদ্যান, এগুলো কিন্তু ইনসিটু সংরক্ষণের উদাহরণ। আর চিড়িয়াখানা বলতেই পারছি আলিপুর চিড়িয়াখানা, ওকে, এগুলো কিন্তু এক্সসিটু সংরক্ষণের উদাহরণ। এটাই তুমি যদি বলো ইনসিটু আর এক্সসিটু, একেবারে তুমি কনসেপ্টটা ইজি, তুমি কি একেবারে বুঝে ফেলতে হবে যে অরণ্য ইজিক্যাল টু ইনসিটু এবং এক্সসিটু ইজিক্যাল টু চিড়িয়াখানা। এবারে আমি অরণ্য এবং চিড়িয়াখানার মধ্যে পার্থক্য লিখবো, হয়ে যাবে আমাদের কনসেপ্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।